আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছো? আলহামদুলিল্লাহ। আওয়াজ শুনে তো মনে হয় সব ডায়রিয়া রোগী আপনারা, হ্যাঁ? কোনো শক্তি নেই, তিন দিন ধরে রোজা রাখলাম, সেহরিও না হয় জন্য ইফতারিও না হয়। একটু জোরের সাথে পড়েন তো, আল্লাহুম্মা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা পড়তেন ওটা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে একটা দুরূদ পড়তেন, কোনটা আপনারা বলেন? যেটা আমরা নামাজে পড়ি এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা সেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা শাকা আল্লাহ সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আপনারা অনেকে মনে করছেন যে আমি পড়ব না, অন্যরা পড়ুক। আপনি পড়বেন না, আপনি সওয়াব পাবেন না। আপনি যেই হন আপনি পড়বেন, আপনি সওয়াব পাবেন। মান যাকারানি শাকারানি, যে আল্লাহ জিকির করে আল্লাহ বলছেন সে আমার কৃতজ্ঞতা প্রকাশ করলো। ওমান নাসিয়ানি কাফারানি, যে করলো না ভুলে থাকলো সে কুফরি করলো। আওয়াজ করে পড়বেন, তাহলে অন্যদের জন্য একটা লেসন হবে। আর মাহফিলে আসছি তো আমরা কিছু শিখবো সবাই মিলে, ঠিক কি না? যে দোয়াগুলো পড়েছি একটাও হাদিসের বাহিরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের আগে কোন দোয়া পড়তেন বলেন দেখি আপনারা? কোন দোয়া পড়তেন? বিশ বছর তিরিশ বছর নামাজ পড়েছি, জানি না কোন দোয়া পড়তেন। আল্লাহু আকবর কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বকরাতাও ইবনে কাসীর, দেখে নেবেন ইমাদউদ্দিন ইবনে কাসীর। এই ভদ্রলোক যে তাফসিরটা লিখেছেন, তাফসির বিদ্রে আওয়ায়াত, হাদিসের বর্ণনা সবচেয়ে বেশি এসেছে এখানে। এরপরে সকাল সন্ধ্যা একটা তসবি পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদ খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাত আরশি ওয়া মিদাদ কালিমাতি, একবার যে পড়বে হাজার কোটি বার পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। আমাদের জীবন ছোট কিন্তু আমল করতে হবে অনেক বেশি, আল্লাহ দিতে চান বেশি, আমাদের নিতে হবে। এরপরে একজন সাহাবী মসজিদে নববীতে একটা দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা কি লিখবে? ফেরেশতার কলম বন্ধ। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এ দোয়ার সওয়াব আমি কি লিখবো? আল্লাহ বললেন, উক্তুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, আমার বান্দা যে দোয়াটা পড়েছে হুবু হেটে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে এটার পুরস্কার দিয়ে দেব। আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। লাকাল হামদু ইয়া রব, পড়েন লাকাল হামদ ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনার প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে আপনার খুশি না বেজা? খুশির সাথে বলেন তো আল্লাহু আকবার। ওই না আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে মস্কানের মতো একটু শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা মেয়ে সারা পৃথিবীকে কাঁপিয়ে ফেলেছে, একটা তাকবীর হৃদয় থেকে তাকবীর হলে এমনি সারা পৃথিবী কাঁপবে, ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। হুকুম মানবো কার? কথা শুনবো কার? সবখানে কার হুকুমে চলবো? বিবিকে মারবো কার হুকুমে? আল্লাহ ইয়ে না বিবির মার আল্লাহ দাদা অগ। আল্লাহ বলছে তোমরা হারাম ব্যবসা করো না, ইচ্ছা মতো ইয়াবার ব্যবসা করে, আবার মসজিদের মতো অলিও হয়। খুবিশ, তুই পাগল, তোর ছেলে মেয়েরাও পাগল হবে। ইয়াবা ব্যবসা করোস তো, হারাম ব্যবসা যারা করেছে তাদের কারো ঘরে শান্তি? ওই প্রদীপটা এখন মৃত্যুর প্রহর গুনছে, ঠিক কিনা? সবচেয়ে বড় ইয়াবা ব্যবসায়ী ছিল ওই শয়তান। বহু থানায় এরকম ঘাপটি মেরে বহু প্রদীপ লুকিয়ে আছে, পালাইতে পারবা না। ধরবেন কে? কে ধরবেন? বাংলাদেশের মানুষ সহজ সরল, এই জন্য তাদের পক্ষে কে থাকেন? বিশ লক্ষ রোহিঙ্গাকে ঢুকিয়েছ আমার দেশে, মায়ানমারের বান্দররা, তোমরা কি ভালো থাকবা? এখন ওই আর্মিরেই তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে মারতেছে। প্রতিশোধ নিচ্ছেন কে? আল্লাহ নিচ্ছেন। সে আল্লাহর হুকুম মানবেন তো? দেখি কারা কারা রাজি নাই। আপনারা খুব ভালো আসলে।
আল্লাহ বলেছেন আগে শুনবেন তারপরে মানবেন, সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রাসূল বলতেন পাঁচটা কথা, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমরানি বিহিন, আমি তোমাদেরকে পাঁচটার আদেশ করছি, আমার আল্লাহ আমাকে পাঁচটার আদেশ করেছেন, ওয়াল জামাআ ওয়াস সামিআ ওয়াত তাআ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি তোমাদেরকে পাঁচটার আদেশ করছি, আমার আল্লাহ আমাকে পাঁচটার আদেশ করেছেন, প্রথম হলো ইসলামী দল, কি দল? ওয়াল জামাআ, ইসলামী দলের বাহিরে থাকা যাবে? যে বাহিরে থাকবে তার কোন আমল কবুল হবে? কার কথা? সূরা আল ইমরান 85 নম্বর, ওয়ামাইয়া বিতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার কোন আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখেরাতও। দুই নম্বর, শুনতে হবে কার কথা, মানতে হবে কার কথা। চার নম্বর, হিজরত করতে হবে যদি এলাকায় ইসলামের কাজ করা না যায়। পাঁচ নম্বর, জেহাদ করতে হবে। এরপরে রাসূল বলেন ওমান খারাজা মিনাল জামাআতি কিদরা শিবরিন, যে ইসলামী দল থেকে এক বিগত বেরিয়ে যায়, খালা আরক বাতাল ইসলামে আনউনুকিহি, তার গর্দান থেকে ইসলামের রশি খুলে দেয়া হয়। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া ওহুয়া মিন জুসা জাহান্নাম, যে জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজ পড়লো রোজা রাখলো ধারণা করলো মুসলমান, তারপরেও সে জাহান্নামী, কারণ তার দল আল্লাহর দল। আল্লাহর দল করতে রাজি আছেন তো? রাজি আছেন? এখন দেখেন কারা কারা আল্লাহর দলে ঢুকবেন, হাত তুলে দেখায় দেন আল্লাহকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানুষের মন খারাপ বোধ হয়, কি জন্য যেন মন খারাপ, একটু মাহফিলের শুকরিয়া আদায় করে নেই, তা না হলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সৈকত রানী, রাজা হড়ায়, হ্যাঁ তোমার রানীও যে কিল্লে ক্ষমতা রানী বেশি, আল্লাহ রানী না, সৈকতের রাজা হইবা দেয় হকসবাদের। সদর উপজেলার অন্তর্গত পিএম খালি, পিএম খালি মানে প্রাইম মিনিস্টার খালি, হ্যাঁ কি ফাতিদি মাসুয়া খালি, যাক আপনারা বুঝে নিয়েন, আপনাদের এলাকা ঐতিহ্যবাহী তুতক খালি, তুতক খালি কি থুথু খালি, আচ্ছা আচ্ছা, কুত্তা মুরগি লেগে গই কুরা থো থো করে দেবে, তাও একটা অর্থ আছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গার তো কোনো অর্থ নাই, খামাখা যেগুলো থাকে এগুলো ভ্যালুলেস, অর্থহীন জায়গায় থাকে। ভাইদের স্মৃতি সংসদের উদ্যোগে আজকের 11তম তাফসীরুল কোরআন মাহফিল, প্রথম দিন ছিল আব্দুল্লাহ আলমিন মাদারীপুরি সাহেব, মনিরুল্লাহ আলম জিহাদি সাহেব, মাওলানা এম এ তারেক বিন হাসান সাহেব, মাওলানা ওলিউল্লাহ সাহেব, যতজন আলোচনা করেছেন কোরআন থেকে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছেন নুরুল ইসলাম সাহেব, দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব মাওলানা নুরুল আলম হেলালী সাহেব, আল্লাহ সবাইকে কবুল করুন। আজকে আমার আগে কথা বলেছে অত্যন্ত সুন্দর বলে, অত্যন্ত পড়াশোনা করে কথা বলে আব্দুর রহিম বশারি হাফেজাহুল্লাহ, তিনি আরবি প্রভাষক রাহমানিয়া আলিম মাদ্রাসা রামু কক্সবাজার, আল্লাহ তার আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করুক। সূরা লাহাব থেকে তিনি অত্যন্ত দামি আলোচনা করেছেন, আল্লাহ তার আব্বাকেও কবুল করুন। আব্বা অনেক বড় আলেম ছিলেন, এখনো আছেন জীবিত, আল্লাহ যেন ওনার হায়াতকে দারাজ করে দেন। বিশেষ বক্তা রুহুল আশরাফ রমজান সাহেব, সহ সুফার বাইতুস শরফ জব্বারিয়া দক্ষিণ মাদ্রাসা, দাখিল মাদ্রাসা পৌরসভা কক্সবাজার, আর আজকের সভাপতি হলেন আমাদের নুরুল আলম হেলালি সাহেব, সিনিয়র শিক্ষক সুরুতিয়া সিনিয়র মাদ্রাসা বাংলা বাজার, ইংরেজি বাজার ন, বাংলা বাজার, ইয়ান আছে আগে পাকিস্তান বাজার ন,
দেশ পরিবর্তন হওয়ার ফরে ফরে বাজার নিয়েছে এনজয় তার দে। সভাপতি হওয়ার কথা ছিল ওসমান গনি সাহেব, তিনি হয়তো অসুস্থ আছেন, এজন্য আমাদের হুজুর এসেছেন আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি সবচেয়ে দামি মানুষ, অনেক ওলামা হযরতের বাহিরেও আছেন যাদের নাম এখানে দেওয়া সম্ভব হয়নি, যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এসেছেন অনেক স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশা জড়িত বাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, হিন্দু ভাইরা আছেন তো কিছু এলাকায়? হ্যাঁ, এখন নাই, রাজা খালিও আছে, হিন্দু নাই, এখনো নাই, থাকলে আমাদের অসুবিধা নাই। অসুবিধা হয় হিন্দুদের, ভারতে মুসলমানদেরকে পিটায় তারা, কিন্তু বাংলাদেশে আমরা ওদেরকে আদরে রাখি, কথা বলেন না কেন? বার্মায় বৌদ্ধরা মুসলমানদেরকে মেরেছে, আমরা একটা বৌদ্ধর গায়ে হাত দেইনি, কারণ এটা আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ঠিক কিনা? যে অপরাধ করবে সে ভোগ করবে, তার অপরাধের কারণে অন্য ভাইকে মারা জায়েজ নাই। ইসলাম আছে যেখানে শান্তি আছে। 750 বছর ভারতের ক্ষমতায় ছিল মুসলমান, মুসলমান যদি ইসলাম থেকে অন্য ধর্মকে ঘৃণা করত তাহলে কোন ধর্ম মাথা চাড়া দিয়ে উঠত না ভারতে, ঠিক না? ঠিক। কিন্তু ইসলাম চায় প্রত্যেকের অধিকার প্রত্যেকের কাছে পৌঁছে দিতে। যত ভাই বোন এসেছেন, প্রশাসনের ভাইয়েরা থাকেন অনেক জায়গাতে, পুলিশ, র‍্যাব, বর্ডার গার্ড, বিজেপি, ডিবি, এনএসআই, যারা এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, আল্লাহ সবার জীবনের গুনাহটা মাফ করে দিন। আজকে আমরা সূরা হুদ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরা হুদের একটা অসাধারণ আয়াত আল্লাহ দিয়েছেন রিজিকের উপর, রিজিক, রিজিকের জন্যই আমরা নোয়াখালীর মানুষ কক্সবাজার, কক্সবাজারের মানুষ দুবাই, কিসের জন্য? রিজিকের জন্য। যার রিজিক যেখানে সে যাবে সেখানে। রিজিকটা একটা নেয়ামত, আমরা যেন রিজিকের পিছনে না দৌড়াই, দৌড়াবো কার পিছনে? আল্লাহর পিছনে, তাহলে রিজিক আমাদের পিছনে হাঁটবে। আর যদি আমরা রিজিকের পিছনে দৌড়াই, আমরা রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে কবরে চলে যাব, কিন্তু রিজিক পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এমন কোন প্রাণী নাই, দাব্বা মানে ইনভিজিবল, ভিজিবল ইনভিজিবল, খালি চোখে যেটা দেখা যায় না ওটাকে বলা হয় দাব্বা। এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহর উপর নাই। আল্লাহ বলছেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আলাল্লাহ, আল্লাহর উপর তার রিজিক। রিজিক মানুষের হাতে না, রিজিক কোথায়? ফিসামায় রিজকুকুম, রিজিক কোথায়? আকাশে বাংলাদেশে যদি আরো 20 কোটি মানুষ বাড়ে, রিজিকের অভাব হবে না। 7 কোটি জনগণের সময় কম্বল নিয়ে টানাটানি, স্বাধীনতার ঘোষক যিনি ছিলেন তার কম্বলটাও চুরি হয়ে গেছে, ঠিক ঠিক? তিনি বলেছেন সবাই পায় অনেক কিছুর খনি, আই ফাইয়ে সুরের খনি, কিন্তু এখন 18 কোটি বাংলাদেশের মানুষের কোন কম্বলের অভাব চট্টগ্রামে তো নাই, কক্সবাজারে আরো নাই। আজ থেকে 10 বছর আগে এক বাসায় মাহফিল করতে গেলাম, রাতে থাকলাম, সকালে দেখি যে হুজুর কম্বল লই যার গই, আমনে কম্বল লই হড়ে যান, আরে হাদিয়া না দিয়ে কম্বল লই যাই, বাড়ির মালিককে লই যাও গই, আর কম্বল বেশি গিয়ে। এত রিজিক কে দিয়েছেন? পানি আটকে রাখেন, মাছ ঢুকে পানির সাথে, সরেক রকমের মাছ, সবচেয়ে বেশি ঢুকে চিংড়ি, সোনা নিয়ে আস যাকে বলা হয়, সোনার দামে যেটা বিক্রি হয় সেটা ঢুকে সবচেয়ে বেশি, সেই পানি যখন শুকিয়ে যায় হাজার হাজার টাকার লবণ আপনারা বিক্রি করেন, একই খেতে কত রকমের চাষ, ঠিক না? ঠিক। কে দিয়েছেন? কে দিয়েছেন? যারা বিদেশে থেকে 5 বছর 7 বছর বিবির হক নষ্ট করো, সন্তানের হক নষ্ট করো, তোদের দুনিয়াও নাই আখেরাতও। 20 বছর বিদেশে থেকে এসে দেশে আসার পরে ইন্তেকাল করেছে, 20-25 বছর থাকে, 5 বছর 6 বছর পর পরে একবার বাংলাদেশে আসে, এরকম লোক অবশ্য এখানে নাই। কোথায় পেয়েছ? বান্দরামে।
আল্লাহ বলেছেন চার মাসের বেশি তুমি বিবি থেকে থাকতে পারবে না আলাদা। তার আব্বাসর বা তাসর সুরা বাকারা 226 নম্বর আয়াত, বিবির সাথে মরমারিল্য হোক যা হোক, চার মাসের বেবি বিবির থেকে দূরে থাকতে পারবে না। সেখানে সন্তানের হক শেষ, বিবির হক শেষ, পাড়া প্রতিবেশীর হক শেষ, নিজের হক শেষ। যখন বিদেশ থেকে দেশে আসে অধিকাংশগুলি অসুস্থ হয়ে পড়ে থাকে, বাকিগুলি দুনিয়া থেকে বিদায়, ঠিক না ভাই? ঠিক কথা কন না কেন? আমি বিনা সার্ভেতে কথা বলি না। আপনাদের কক্সবাজার আসি আজকে 25 বছর, আমি যখন থেকে 80 বছরের জন্ম হয়নি, অত্যন্ত ছোটবেলা থেকে আমি আসি কক্সবাজার, রহিম রঙ্গাখালীতে আসছি প্রথম। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব এসেছিলেন 1982, সেখানে বয়ান করেছিলেন সিদ্দিক আজাহার সাহেব, বাংলার কি সিংহ বলা হতো, কক্সবাজারের সিংহ, ইনি প্রিয় চিটাঙ্গের ভাষায় কথা বলতেন। আমি এক ঘন্টা বয়ান শুনলাম, কিচ্ছু বুঝি নাই, বুঝছি তোর অবগুণে হ, তোর অবগুণে হ। আমিও মাহফিল শেষে হুজুরের সামনে যাই, কইলাম তোর অবগুণে হ, তো ছোট মানুষ। তো হুজুর বলে যে ফল ইবা ইবা হতো না সে ফল, আরে ফল কি ফল হাইম দে। আমার আব্বা খুব নাম করা মানুষ ছিলেন, খুব প্রতিষ্ঠিত মানুষ, ওখানে আব্বাও ছিলেন, মাওলানা লুৎফর রহমান সাহেব ছিলেন, তারপর রঙ্গিখালের একজন পীর ছিলেন কামরুল ইসলাম, খুব সম্ভব নাম ফকির, এই ভণ্ড ফিন্না, মানুষের পয়সা হওয়ার ফিন্না জঙ্গলে, তাই তো, আর আসি আসে মানুষের নসিহত দিত, কোথায় আছে এখন জানি না, আল্লাহ তাকে কবুল করুন। কোনো বাজে জিনিস আমি তার ওখানে পাইনি ওই ছোটবেলাতেই, এই সেই সময় থেকে এখানে আসা। কক্সবাজারের মানুষ যে কত কোরবানি দেয় আমাদের ছেলেদের কারণেই, দুবাইয়ের ফল বাজারগুলো তাজা আছে, আমাদের ছেলেরাই জীবিত করে রেখেছে সৌদি আরবের ফলের মার্কেটগুলো, স্বর্ণের দোকান, আতরের দোকান, ঠিক না বেঠি? অথচ নিজের পরিবার এখানে নিঃস্ব পড়ে আছে। একটা মেয়ে চার মাস যখন তার স্বামীকে পায় না, মেয়ের শরীরে অসংখ্য রোগের উপসংহার জমা হয়, মেডিকেল সায়েন্সের কথা বলেন, মেয়ের হরমোন বেড়ে যায়, তার শারীরিক অসুস্থতা শুরু হয়, সেম ভাবে স্বামীর অসুস্থতা শুরু হয়। এটা আল্লাহ জোড়া দিয়েছেন, কে দিয়েছেন? আমিন আয়াতি খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদাতাম ওয়া রাহমা, আমি তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছি, এটা আমি আল্লাহর নিদর্শন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর আমি তোমাদের মধ্যে ভালোবাসা রহমত পূর্ণ করে দিয়েছি, এটা ছাড়া সমাজ থাকতে পারে না। ভালোবাসা যেখানে জীবন আছে সেখানে ভালোবাসা, সেখানে শান্তি আছে। এখন ভালোবাসার কারণে আমাদের দেশে শান্তি নাই, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলে, ঠিক না ভাই? হুজুর মনে শান্তি নাই, এক হুজুর আরেক হুজুর কর তুই কাফের, ও হুজুর কর তুই ফাসেক, তুই ল্যাংলা, তুই খানা, যা এগুলো বলবো না আমরা। হুজুর সব আমরা একদল, আমরা টুপি সব একদল, ঠিক কিনা? টুপি ছিঁড়ার জন্য আসিনি আমরা, আমরা টুপি বানিয়ে দেওয়ার জন্য এসেছি। আমরা সব মসজিদের লোকেরা একদল, ঠিক না বা ঠিক? এরপরেও যদি আপনি বাহিরের দল করেন, আপনার জায়গা হবে জাহান্নাম, আপনি ইসলামে থাকতে পারবেন? 73 দল হবে মুসলমানের ভিতরে, একটা দল মাত্র জান্নাতি, কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হবে মানহুম, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যার উপর আছেন, তারাই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। আমিন। আরো জোরে বলি আমিন। মা মিন দাব্বাতিন ফিল আরদ মা মায়ে মাউসুলা, যত পোক মাকড় আছে, পোকা মাকড়, দাব্বা বলা হয় ভিক্টোরিয়াকে, এই আঙ্গুলের করের ভিতরে 20,000 থাকে ভিক্টোরিয়া, খালি চোখে যেটা দেখা যায় না। মানুষ যখন দাঁড়ি ছাঁচে প্রতিটি লোমের গোড়ায় 100 করে ভিক্টোরিয়া থাকে, যেগুলো তার চামড়াকে নষ্ট করে দেয়, কিলবিল কিলবিল করে, যেটা আপনি দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে দিলে দেখবেন সারা মুখ জুড়ে আছে।
এই জন্য দ্বারা মুখে বারবার লেজার চালায়, এদের চামড়াগুলো বটে যায় খুব তাড়াতাড়ি। স্কিনে বিভিন্ন রকমের রোগ আসে, বারবার মাথা ছাঁচাও শরীয়তে নিষেধ। তাখাফুন, সূরা ফাতিরের শেষে আল্লাহ বলছেন, তোমরা যখন আমার ঘরে আসবা, কাজ সম্পূর্ণ করে তোমরা মাথা ছাঁচবা। মাথা কি করবা? ছাঁচবা, অথবা চুল ছোট করবা। মেয়েরা চুল ছোট করে, দুটি আছে, তবে ভালো হলো প্রথম যেটা বলেছেন ওটা শ্রেষ্ঠ। মুহাল্লিকিন রুউসাকুম পি এম, মানে কি প্রাইম মিনিস্টার হতে না হয়, প্রাইম মিনিস্টার খালি যে না, খালি প্রাইম মিনিস্টার নয়, প্রাইম মিনিস্টার খালি গিয়ে গেল। মা মিন দাব্বাতিন, এই দাব্বাগুলো তাদের পরিবার আছে, খাওয়া আছে, ফ্যামিলি প্ল্যানিং আছে তাদের মধ্যে, ঠিক আছে না? ঠিক, ফোকার মধ্যে ফ্যামিলি প্ল্যানিং আছে না, কুত্তা করে না ফ্যামিলি প্ল্যানিং? তোমরা শ্রেষ্ঠ জীব হয়ে কেন করো? সৌদি আরবে একটা জিনিস নাই, সিজার নাই, সিজার নাই, সিজার হয় সমস্ত মা বাপের, মায়ের, যাদের বাপ তাদেরকে ঠিক মতো চালায় না, শরীয়তের গণ্ডি মানে কম। আবার এখন সিজার হলো আমেরিকার ষড়যন্ত্রের অংশ, মুসলমান দেশের সমানে সিজার যে সমস্ত ডাক্তারগুলো করে তাদেরকে আমেরিকা পয়সা দেয়, যাতে মুসলমানদের বংশধারা বেশি না হয়, মুসলমানদের বাচ্চা যেন কম হয়। রাসূল বলেছেন, তাযাওয়াদুল ওয়ালুদ আল ওয়ালুদ, বেশি সন্তান ধারণ করতে পারে এরকম মেয়েকে তোমরা বিয়ে করো, কিয়ামতের ময়দানে আমি উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের নবুয়ত চেয়েছেন একটা কারণে, কায়নু সাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আমার ভাইকে আমার সাথে নবী বানায়া দেন, যাতে আমরা দুই ভাই মিলে আপনার জিকির এবং আপনার তসবি আমরা বেশি করে করতে পারি। বাংলাদেশে এমনি এটা বেশি না কম, যেমন যে ঘরে পাঁচটা সন্তান আর যে ঘরে একটা সন্তান, দুইজনের তসবি কি সমান হবে? কথা বলেন না কেন, হবে সমান? হবে না। পাঁচজন যখন তসবি করবে, দুইজনের তসবি শুনেই যাবে না। আবার সাহসিকতার দিক থেকে পাঁচজন বেশি না দুইজন বেশি? পাঁচজন যদি বের হয়, দুইজন ডরে ঘরে ঢুকে যাবে। এখন আমাদের দেশে যারা গরিব, এদের কোনো কন্ট্রোল নাই, দিন এনে দিন খায়। জিজ্ঞেস করলাম, ছেলে মেয়ে কয়জন? ক বালিশ গনি হইম, ও জানে না কয়জন। আর যারা ভদ্র, তাদের অবস্থা খারাপ। তৌহিদি জনতাকে একটু সামনে আসতে বলবেন, তাহলে আর হড়ে যায়ম, অন্যরা সামনে এলে আয় হড়ে যায়ম, এত ছোট জায়গায় করলা কেন মাহফিল? ভোগ এখন যেখানে যিনি শান্তি পান সেখানে তিনি থাকেন। বন্ধ করে দেন হুজুর, এটা বন্ধ করে দেন। মা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিন কয়টা? জমিন না, জমিন কয়টা? সাতটা। কয়টা? আকাশ কয়টা? সাতটা। সাবা আসমাওয়াতিন তিবাকা, আকাশ যেরকম সাতটা আকাশ, নিচেও সাত তবক জমিন, কয় তবক? এই প্রথম জমিন, তার নিচে আছে পানি, আবার জমিন, তার নিচে পানি, আবার জমিন, তার নিচে পানি, তার নিচে আগুন। আমাদের উপরে যত বড় সমুদ্র আছে, নিচের সমুদ্র তার চেয়ে অনেক বড়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার তিনি বলতেন, তাহাতা কুল্লা বাহারিন নার অকুল্লা নারিন বাহার, প্রত্যেক সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে আবার সাগর আছে। সাগরের নিচে যদি আগুন না থাকতো, সমস্ত প্রাণীগুলো শীতে মারা যেত, ঠিক না বে? ঠিক। কিন্তু শীতকালে দেখা যায় সাগরের পানি হালকা গরম, হালকা গরম। আবার সাগর যখন রাগ হয়, কেন আল্লাহ সাগরে ঢেউ দেন? ঢেউ না দিলে প্রাণীগুলোর প্রজনন হতো না। প্রাণী যখন, মাছগুলো যখন ডিম ছাড়ে, তখন ঢেউ দিয়ে ওই ডিমটাকে সারা সাগরে আল্লাহ ছড়িয়ে দেয়। এই ঢেউয়ের তালে যত বেশি ঢেউ হয়, তত বেশি প্রাণীগুলো, তত বেশি মাছের প্রজনন হয়, ঠিক না বেদি? আপনারা জানেন এগুলো আমার চেয়ে বেশি। আপনি দেখবেন একটা ড্যাগের ভিতরে যখন মাছ নেওয়া হয়, পানি থেকে কি করা হয়? কি করে? পানি লাড়ে, ঠিল্লে লাড়ে, বাসি বেল্লাই।
লালদে সে অক্সিজেন পায়, এখন আবার ট্রাকে করে জীবিত মাছ আনে, সেখানে অক্সিজেনের ব্যবস্থা করে পানির ভিতরে। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে মানুষের জীবন ধারণ করাচ্ছেন। ওয়াজআলনা বিল মায়ে কুল্লা শাইইন হাইয়া, আল্লাহ বলেছেন পানি দিয়ে আমি প্রত্যেক জিনিসকে জীবন দান করেছি। মানুষের শরীরে তিন ভাগ পানি, এক ভাগ গোস্ত। পৃথিবীতে কয় ভাগ পানি? কয় ভাগ? তিন ভাগ, এক ভাগ মাত্র স্থল। এই কক্সবাজারের চারিদিকেই পানি, ঠিক না বেঠিক? সারা পৃথিবীর চারিদিকেই পানি, মানুষের শরীরেও বেশি পানি, পানি তো বেশি, রক্ত কি পানি, একটা পানি, ওয়ান কাইন্ড অফ ওয়াটার। বিভিন্ন মিনারেল দিয়ে আল্লাহ রক্ত দিয়ে আমাদের শরীরটাকে জীবিত করে রেখেছেন। আবার পানির শূন্যতা হলে শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়, ঠিক তেমনি ভাবে প্রকৃতিতে পানির শূন্যতা হলে নিম্নচাপ শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিম্নচাপ দিয়ে পানির গ্যাপটা ফিল আপ করে দেন, ঘূর্ণিঝড় দিয়ে এক এলাকার পানিকে আরেক এলাকায় নিয়ে যান কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজক, রিজক কাকে বলে? মা হুয়া রিজক? আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করছেন, আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন। ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, রাসূল যেই জায়গায় মারা গেছেন যেই শহরে, সেই শহরে আমার কবরের ব্যবস্থা করে দেন। এই দোয়াটা এই জন্যই করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ মদিনায় যারা মারা যায় তাদেরকে আপনি মাফ করে দিয়েন। আপনিও দোয়া করেন মদিনায় যেন আপনার মৃত্যু হয়, তাহলে বাংলাদেশে মৃত্যু হলেও ওই সওয়াব দিবেন কে? কথা বলেন, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, মুসলিম শরীফের বর্ণনা। কেউ যদি সওয়াবের নিয়ত করে আল্লাহ সাথে সাথে তাকে ওই সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার! আপনি দোয়া করলেন আল্লাহ আমি 5 লক্ষ লোককে খাওয়াবো, না খাওয়াতে পারলে সওয়াব আছে না নাই? সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। ওর যুকনা শাহাদাতান, আমাকে শাহাদাত দেন। রিজিক শুধু খাওয়া না, 5টা রিজিক কয়টা? মানুষের হায়াত হলো প্রথম রিজিক, দ্বিতীয় রিজিক হলো মানুষের জীবন, তৃতীয় রিজিক হলো মানুষের সম্মান, চতুর্থ রিজিক হলো মানুষের ব্যবসা বাণিজ্য, পঞ্চম রিজিক হলো টাকা পয়সা। সবচেয়ে খারাপ 5টার ভিতরে সবচেয়ে নিম্ন হলো টাকা, এটার জন্যই সবচেয়ে বেশি পরিশ্রম করে মানুষ, ঠিক না ঠিক? আপনি টাকা আছে কিন্তু সম্মান নাই, এরকম লোক আছে না নাই? যেমন চকরিয়াতে গরু সর চেয়ারম্যান হইয়ে কিশোর কিশোর মানুষে হইয়ে যে অন গরু সর চেয়ারম্যান, সম্মান বাড়ছে না কমছে? চেয়ারম্যানের আগে লাগাতে গরু সর। ঢাকা কাপাসিয়াতে নারায়ণগঞ্জের এক হাইজাকার চেয়ারম্যানের দাঁড়াইলো, তো মানুষে ধরছে যে তুমি চেয়ারম্যানের দাঁড়ালে কেন? কয় আরে বেগুনে হাইজাকার কয়, যাতে চেয়ারম্যান কয় যে নাই চেয়ারম্যানের দাঁড়াইছে, যদি ভোট না দাও বেশি করে হাইজাক করিয়া। চেয়ারম্যান হয়নি, পরেরবার মেম্বারই দাঁড়াইছে, মেম্বার হয়েছে। এখন মানুষকে হাইজাকার মেম্বার, হাইজাকার মেম্বার। রিজিকের জন্য আল্লাহ বলছেন রিজকুন কারীম, সম্মান ইজ্জত রিজিক চাইবা কার কাছে? যেমন নবী আলাইহিস সালামকে আল্লাহ যা দিয়েছেন, কি হয়েছে? এটা কে মেরেছে? কে এটা? কিসের কলিগ? তোমরা মাহফিলের ম্যানার জানবা অভদ্র। কি অভদ্র আছে স্টেজে উঠছে এগুলো! মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক চাইতে হবে কার কাছে? বাংলাদেশের উপর আল্লাহর রহমত বেশি না কম? এই করোনাতে কত রকমের অভাব গিয়েছে সারা পৃথিবীতে, আমেরিকার মতো দেশ অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা কোনোটা টের পাইনি, ঠিক না বেটি? সরকার থেকে কোনো অনুদান জনগণ পায়নি, কিন্তু জনগণ আছে, খেয়ে আছে, ঠিক না বেটি? খেয়ে রেখেছেন কে? পড়া দিয়েছেন কে? সরকারি বরাদ্দ যা এসেছে সরকারের লোকেরাই অধিকাংশ খেয়ে ফেলেছে, এমনকি করোনার চাইলেও খেয়ে ফেলেছে অনেকেই। এটা এখানে হয়নি, বিভিন্ন জায়গায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তোমরা রিজিকের দায়িত্ব মানুষকে দাও তখনই আমার গজব তোমাদের উপর নাজিল হবে।
পানি রিজিক এগুলো কার দান? আপনি বলবেন না কাউকে পানিতে মারবেন, ভাতে মারবেন, বলবেন না খবরদার। আল্লাহ বলেছেন এগুলো দায়িত্ব আমার, পানিও আমি দেই, ভাতও আমি দেই। রিজিক কোথায়, কাকে দেয়? আল্লাহ বলছেন কেউ যদি আমাকে ভয় করে, আমার তাকওয়া অবলম্বন করে, আমি তাকে রিজিক দিব এমন জায়গা থেকে যে কখনো কল্পনাও করে নাই। রমজান মাসে রিজিক বেশি না কম? তাকওয়া বেশি যেখানে, রিজিক বেশি সেখানে। তাকওয়া নাই যেখানে, রিজিক নাই সেখানে। আমরা রমজানে এত রিজিক পাই কারণটা কি? কারণটা হলো নামাজ, কারণটা হলো রোজা, কারণটা হলো কার ভয়? আল্লাহর ভয়। ছোট ছোট বাচ্চারাও রোজা রাখে, কাকে ভয় করে রোজা রাখছে? আল্লাহকে ভয় করে। পিপাসায় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিচ্ছু খায় না। আমি খুব বলি, আমার ইংল্যান্ডের একটা ঘটনা। আমার একটা ছাত্র ইংল্যান্ডে জন্ম, অত্যন্ত ফর্সা মতো ছেলে, 1990 পড়তে এসেছে। দেখি যে চেহারাটা খুব ক্লান্ত, শ্যামাক নাম। বললাম, হোয়াট ইউ বিন ডুইং ম্যান, ইউ লুক সো টায়ার্ড, তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, তুমি কি করছিলে? সে বলছে, আই এম ফাস্টিং, আমি রোজা রেখেছি। আমি তাকে রুমে ঢুকালাম, 8 বছর বয়স, চিপস দিয়েছি, জুস দিয়েছি, চকলেট দিয়েছি, যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে। দরজাটা বন্ধ করে বললাম যে, ইউ ইট অ্যাজ মাচ ইউ লাইক, নো ওয়ান গোনা সি ইউ ম্যান, এটা তুমি এখানে বসে বসে এটা খাও, কেউ তোমাকে দেখবে না। আধা ঘন্টা পরে দরজা খুলে দেখি সন্তানটা চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম, খাওয়া নিলা না কেন, হোয়াই ইউ ডিডন্ট টেক এনি ফুড? আঙ্গুল উঠিয়ে বলছে, ভাই আল্লাহ ইজ সিং মি, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ বলছেন, এই ধারণা যে করবে আমি আমার জান্নাত তাকে দান করে দেব। আমার উপস্থিতিকে যে ভয় করবে, মন যা চায় তা করবে না, মন চায় জঙ্গল উজাড় করে নেই, নিজের নামে লেখে নেই, আগের নেতারাও নিয়েছে আমিও নেব, তুমি জাহান্নামি, তুমি মনকে প্রাধান্য দিয়েছ। অথচ তুমি একা যদি 2000 বিঘা না নিতে, 2000 ফ্যামিলির জন্য এই জঙ্গল থাকতো, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? একজনের জমি দখল নিয়েছে 10,000 বিঘা, 5,000 বিঘা, দেশের মানুষ যাবে কোথায়? তুই তো ভোগও করতে পারবি না, না গিয়েই তুই কবরে ঢুকবি। কয় হাত দরকার তোর? 3 হাত তো তোর কপালে থাকবে না যদি সাগরে মরস, যদি বাঘ খেয়ে ফেলে 3 হাতও জুটবে না, ঠিক না? ঠিক। কিসের এত বড় জমিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, অবৈধভাবে 1 বিঘত জমিনে 7 তবক জমি নিয়ে কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। সমস্ত সম্পত্তির মধ্যে গরিবের অধিকার আছে না নাই? আজকে রিজিক কিছু লোকের হাতে রিজিক ফিক্সড হয়ে গেছে। একটা লোক ব্যাংক থেকে ঋণ নিয়েছে 20,000 কোটি, আপনাদের এই চট্টগ্রামে। ওই শয়তানকে আবার মানুষ সেলিও তো দেয়, ফয়সালা বলে এদের, এরা সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত, হাইজাকার। 20,000 কোটি, 25,000 কোটি, আর আগের একজন মন্ত্রী বলেছেন 4,000 কোটি ইজ নাথিং, ইজ নাথিং। তিনি সারা জীবন চাকরি করেছেন সরকারি, 40,000 টাকার উপরে পাননি, তিনি বলতেছেন 4,000 কোটি টাকা নাথিং। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে তিনি নিয়ে গেছেন 4,000 কোটি টাকা। সব হিসাব নিবেন কে? রিজিক চাইবেন কার কাছে? কি অবস্থা চাইবেন? আবু যর গেফারের নাম শুনেছেন তো? কথা বলেন। আবু মুসা আশারি নাম শুনেছেন? আল্লাহ কবুল করুক। এই নামগুলো মুখস্থ করে রাখবেন, এরা জান্নাতি মানুষ, কোথাকার মানুষ, জান্নাতি মানুষ। ক্রিকেটারদের নাম মুখস্থ করলে কোনো সওয়াব নেই, ওই যে সিনেমায় যেগুলো নাচে এগুলোর নাম মুখস্থ করলে সওয়াব তো হবেই না, কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো এক একটা কবিরা গুনাহর সবচেয়ে বড় হোতা, ঠিক না? ঠিক।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আশআরী গোত্রের নেতার তিনি সন্তান, এসেছেন রাসূলের তাফসীর শোনার জন্য দুই সপ্তাহের জন্য। কয় সপ্তাহ? দুই সপ্তাহ। চাউল নিয়ে এসেছেন, ডাল নিয়ে এসেছেন। তাবারী থেকে বলছি ঘটনাটি। আসার পরে তাফসীরে এত মজা লেগেছে, দিন বেড়ে গেল, একজনকে রেখে আসতেন তুমি রান্না করবা, বাকি সবাই তাফসীরে চলে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি আসর থেকে মাগরিব অথবা মাগরিব থেকে কখনো কখনো এশা, এই সময় কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এশার পরে কোনোদিন না। তাফসীর শুনতে শুনতে খাওয়া শেষ, দুই সপ্তাহ জায়গায় চার সপ্তাহ। যাকে দায়িত্ব দিয়ে এসেছে তিনি কিছুই রাঁধতে পারেন নাই, কারণ কিছুই নাই, সবাই রাতের বেলা গিয়ে দেখে কোনো খাবার নাই। বলছে কি ব্যাপার, তুমি বললে না কেন ভাই? আমি কিভাবে বলবো, তোমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর শুনছিলে। সবাই মিলে বলল, আবু যর, আবু মুসা আশআরী, তুমি যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো আমাদেরকে কিছু পয়সা যেন তিনি ধার দেন। তিনি বললেন, আমি আশআরী গোত্রের নেতার ছেলে, আমি এটা করতে পারবো? তোমরা একজন যাও, যিনি প্রস্তাব দিয়েছেন তাকে সবাই জোর করে পাঠিয়ে দিয়েছে। তিনি গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে, গিয়ে শুনেন রাসূল নামাজ দাঁড়িয়েছেন। নামাজের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সাহাবীরা কোরআন বুঝতেন কি বুঝতেন না, ভাষা কি ছিল কথা বলেন। আপনাদের ভাষা রাজশাহীর লোকেরা বুঝে না, ঢাকার লোকেরাও বুঝে না, কিন্তু যদি বাংলা বলেন তাহলেও বুঝবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বলবেন বুঝবে? আরে চট্টগ্রাম থেকেও তো বুঝে না, এক লোক 20 বছর চট্টগ্রাম চাকরি করে। আমি বললাম আতিক্য মানে হরে গিয়ে করে, কয় আতিক্য মানে কি? মানে আতিক্য মানে ফিডা, ফিডা আতিকে ফিডা আছে না, হাইবা দে তুমি, তুই ফিডা হাইবা না? কয় হুজুর আমি জীবনে আতিককে ফিডা দেখি নাই, আমার বাপেও দেখেনি। আর তুই তুই চট্টগ্রামে এত বছর থাকি কি করস তুই? তুই আতিককে চিনলি না, ইয়ান কেন? চট্টগ্রামের বিখ্যাত শব্দ, আরো কত কঠিন শব্দ চট্টগ্রামের আছে যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মুখে খাওয়ার পরে একটা ময়লা হয়, ওটার নাম কি? কি নাম? লেশা কেউ বুঝবে না, শুধু আপনারাই বুঝবে। আবার এখানের ভাষার সাথে কিছু চট্টগ্রামের ওই পাশের ভাষার কিছু অমিল আছে, খুব সামান্য, এটা চট্টগ্রামের লোকেরাই বুঝবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়াত পড়লেন, সাহাবি বুঝে ফেলেছেন রাদিয়াল্লাহু, চলে গেলেন, গিয়ে বললেন আপনারা অপেক্ষা করেন, রাসূল রিজিক পাঠাচ্ছেন। তিনি পড়লেন, আল্লাহর উপরে সব রিজিকের দায়িত্ব কে দিবেন? ইয়ালামু মুস্তাকাররাহা ও মুস্তাওদাআহা, কোন সময় কখন গিয়ে কোন রিজিক গ্রহণ করবেন সেগুলো লিখে রেখেছেন কে? আমি আজকে মাগরিবের পরে এখানে ভাত খাবো, মাগরিবের আগে খাবো ফল, মাগরিবের পরে খাবো ভাত, এটা লিখে রেখেছেন কে? ভাতের সাথে থাকবে সান্ডা মাছ, মশের গোস্ত, দেশি কুড়া, আর কি হয় গরু গোস্ত নাও, এগুলো লিখে রেখেছেন কে? আজকে না 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন, সুবহানাল্লাহ কইবেন না? অনেকে লোকে কয় এই আমার এই ডিল্লা জায়গা খিল্লা আইন, আমি এত বড় বয়স এরকম জায়গা কেন আনছো আমাকে? আমি এরকম পেয়েছি, খুব রাগ করলেন হুজুর, একটু হাঁটতে হয়েছে আর রাস্তাটা একটু ভাঙা, হুজুর বলেন আমাকে চিনো না? আল্লাহ আপনাকে চিনতে হবে কেন, আপনাকে চিনতে হবে কেন, আমাকে চিনো না? এটা অহংকারীরা বলে, কোনো ভালো মানুষ বলে না। তোকে চিনতে হবে কেন? আমরা চিনবো একজনকে, তিনি কে? কোন নবী আলাইহিস সালাম কোনদিন বলেনি আমাকে চিনো না, কোনদিন বলেনি, নাম একজন নবী আলাইহিস সালাম বলেন নাই, চার খলিফার একজনও বলেন নাই,
বরং চাকরের মতো থাকতেন মোহাম্মদ সাল্লাল্লাহু, মাটিতে বসে থাকতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা করতেন, মাটির কপাল দিয়ে মাটিতে সেজদা করতেন, রাহমাতাল লিল। আর যখন কেউ বলতো ইয়া মোহাম্মদ আপনি এরকম চাকরের মতো বসেন কেন, আঙ্গুল উঠিয়ে বলতেন না আব্দু ওয়াইবনি আব্দিক ওয়াইবনি আমাতিক নাসিয়াতি ফিয়াদিক রাদিন ফি হুকমি, কে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি। তিনি চলে গেলেন, সাহাবায়ে কেরাম মনে করলেন যে বোধহয় রাসূলের রুটি পাঠাচ্ছেন, একটু পরে দেখেন যে একটা পাতিলা, পাতিলা বলেন তো আপনারা পাতিল দিয়ে কি হয়, দেশচি আচ্ছা দেশচি পাঠাই দিয়ে আর কি, দেশচির ভিতরে গোস্ত আর উপরে অনেকগুলো রুটি, একজনে রেখে চলে গেলেন, সবাই খেলেন, খেয়ে রুটিও থাকলো কিছু, গোস্ত থাকলো কিছু, মসজিদ নববীতে নিয়ে গেলেন ফজরের সময়। গিয়ে আবু যর গিফারি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে গত রাতে রুটি আর গোস্ত পাঠিয়েছেন আমরা খুব মজা করে খেয়েছি, বাকিটা আপনার জন্য নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল জানেনি না ঠিক না বা ঠিক, ওই সাহাবী যখন আয়াত শুনলেন রাসূলের কাছে চাইলেন না, চাইলেন কার কাছে, আল্লাহর কাছে চলে আসছেন, সে আল্লাহ এখনো আছে না নাই, বুড়ো হয়ে গেছে, অসুস্থ, দুর্বল, ওলা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল কোন দুর্বলতা তাকে স্পর্শ করে না, ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলে রে মুমিন দিনের নবী হবেন তোরি জামিন, আল্লাহু আকবার, বলে রে মুমিন তারি আকাশ আর তারি জামিন, আল্লাহু আকবার, বলে রে মুমিন আয় দুনিয়ার মায়া ভুলি আয় বেহেশতের দুয়ার খুলি, দুনিয়ার মায়া ভুলি আসলে এ পথে আসে যাবে দুর্দিন, আসলে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার, বল রে মুমিন আল্লাহু আকবার। রাসূল অবাক হলেন সাল্লাল্লাহু, কিসের রুটি কিসের কথা বলছো, আমি তো কিছুই জানি না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন ও ভাই কি খবর, কে পাঠিয়েছে, তখন তিনি ঘটনা খুলে বললেন আমি এসেছি রাসূলের কাছে, রাসূল আয়াত পড়ছেন সাল্লাল্লাহু, আমি আল্লাহর কাছে চাইলাম রিজিক, চেয়ে চলে গেলাম, রাসূল মুসকি এসে বললেন হাযিহি মাইদাতুম মিন মাইদাতিল্লাহ, এইখানা আল্লাহ নিজে আকাশ থেকে পাঠিয়েছে, তাওয়াক্কুল যদি থাকে এখনো সেই আল্লাহ পাঠাতে পারেন কি পারেন না, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ফি কুল্লুন ফি কিতাবিম ওয়া হুয়া আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, এরপরে আল্লাহ বলছেন তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, এখন সেই জমিনে থাকতে হলে হুকুম মানতে হবে কার, তিনি ধমক দিয়েছেন আমার জমিনে যদি আমার আইন ভালো না লাগে, আমার জমিনে যদি আমার কানুন আমার দল আমার ইসলাম ভালো না লাগে, আমার জমিন থেকে বেয়াদব বেরিয়ে যা, বের হও, ফানফুযু বের হও, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان تمي رحمان تمي مهربان অন্ধকারেন শুধু তোমারই গুণগান বুঝেও বুঝে না তব শান
তুমি রহমান তুমি মেহেরবান, কত দয়া দিয়ে ঘিরে রেখেছেন তিনি, ঠিক কিনা? এক মুহূর্তের জন্য যদি দয়া বন্ধ হয়ে যায় সব মরে যাব, কেউ বেঁচে থাকবে না। মাত্র 5 সেকেন্ড যদি বাতাস বন্ধ করে দেয়া হয় কোনো সৃষ্টি থাকবে না, কোনো গাছ থাকবে না, ঠিক না বেঠি? কি ভারসাম্যপূর্ণ করে রেখেছেন। চাঁদ যদি একটু নিচে নামে সমস্ত দুনিয়া পানিতে জোয়ার হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। চাঁদ যদি একটু উপরে চলে যায় সারা দুনিয়া মরুভূমি হয়ে যাবে। কি ব্যালেন্স করে তিনি বানিয়েছেন, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শা আরাক্কাবাক, তোমাকে আমি শুধু বানাই নেই, আমি বানিয়েছি, সংস্থাপন করেছি, ভারসাম্যপূর্ণ করে দিয়েছি, যাকে যেরকম চেহারা দরকার তাকে সেটাই দান করেছি। একই চেহারা সারা পৃথিবী খুঁজে দ্বিতীয়টা বের করতে পারবা? একই গলাও বের করতে পারবা? কয় যে অমুকের নকল, আসলে কি নকল? অসম্ভব। এটাই আল্লাহর সবচেয়ে বড় কাদেরের কুদরতের নিশানা। তিনি যে এক, প্রত্যেকটি মানুষের ভিতরে তার চিহ্ন আছে, ঠিক কিনা? আপনার চোখের সাথে কারো চোখের মিল, আপনার আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের মিল, প্রত্যেকটাই তৌহিদের দালালত করে। তিনি একক, তিনি একা শক্তি, একাই তিনি সব হ্যান্ডেল করেন, ঠিক না ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লুন ফি কিতাবিম মুবিন, প্রত্যেকটি আমি কিতাবের ভিতরে লিখে রেখেছি। কিতাব কি? আমলনামার ভিতরে একটা কিতাব আছে। প্রতিদিন আমাদের আমলনামা ভারী হচ্ছে। আপনাদের অনেকের প্রিয় কবি রবি ঠাকুর বলছেন, ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবিতা? সোনার তরি। কিসের তরি? সোনার তরি। তোমারই সোনার ধানে গিয়েছে ভরি, আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। মরিতে চাহেন না, এখন গেছেন কোথায়? কোন দেশে? মরার দেশে। আমরা মরতে চাই কিন্তু শাহাদাত চাই, ঠিক না ঠিক? শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। ও মানুষের জিনেরা, যদি তোমরা সামর্থ্যমান হও আমার আকাশ সীমা জমিন সীমা থেকে বেরিয়ে যাও, বের হও, ফানফুজু, লম্বা কথা বলস, স্টেজে দাঁড়িয়ে একবার আল্লাহর প্রশংসা মুখে আসে না, জিব্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। জিব্বা দিয়েছেন কে তোকে? কে দিয়েছেন? চোখ? এটা বোধহয় কোরআন শরীফে নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানাও ওয়াশাফাতাইন ওহাদাইনাহুন নাজদাইন, এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, তোমার দেয়া চোখের শোকর জানব তার ভাষা কই, যতই ভাবি ততই যেন পলক হারাছে রই। ওই নিসর্গের বাঁকে বাঁকে মন যে আমার পড়েই থাকে, তোমার কারু কাজের মেলায় বাঁখারা হই, রই যে চুপে দুটি চোখ। কে দিয়েছেন? কে দিয়েছেন? সুন্দর সন্তান কে দিয়েছেন? সুন্দর বিবি কে দিয়েছেন? প্রশংসা করবেন কার? এত সুন্দর খাওয়া কক্সবাজারে কে দিয়েছেন? কত রকমের মাছ, সুবহানাল্লাহ বিহামদি, এখনো পানি বৈজ্ঞানিকেরা চিন্তা করে শেষই করতে পারেন এই সাগরে কত রকমের মাছ থাকতে পারে। আমাদের যে অংশে বাংলাদেশে বঙ্গোপসাগর আছে এই অংশে এত মাছ যেটা ভারতের অংশে নাই, ঠিক না বেঠি? যেটা মায়ানমারের অংশে নাই। আমাদের পানিতেই মাছ, পানিতেই। পানি আটকিয়ে রাখলে কি হয়? মাছ হয়। আবার ওই যে বড় চিংড়িগুলো বেচা হয়, কি চিংড়ি বলা হয়? মাদার চিংড়ি। কি চিংড়ি? মাদার চিংড়ি। একটা চিংড়ি মাছ 20,000 টাকা,
এখন কমেছে, আগে ছিল 50,000 টাকা। 20টা মাদার চিংড়ি কিনে, 100 মাদার চিংড়ি কিনে 20 লক্ষ টাকা দিয়ে, সেখান থেকে একটা চিংড়ির পেটে ডিম হয়, ওই ডিম থেকে মাছ হয় কয়েক কোটি মাছ। প্রজনন কেন্দ্র আপনাদের কক্সবাজার, একটা দুইটা মাছের ডিম দিয়েই কোম্পানি লালে লাল। কয়েকদিন আগে আমি এখানে ইনানের পাশে একটা মাহফিল করেছি, ওই যে চিংড়ি প্রজনন করে আমাকে দেখেছে কেমনে প্রজনন করে, তো 20টা চিংড়ি তারা 20 লক্ষ টাকা দিয়ে কিনেছে, কিনে ওটা থেকে 2টা চিংড়ি থেকে মাত্র ডিম পেয়েছে, ওই 2টা ডিম বেচেছে 6.5 কোটি টাকা খরচপত্র যাওয়ার পরে, এত লাভ তাদের হয়েছে। ওই রেণুগুলো আবার কক্সবাজার থেকে যায় সাতক্ষীরা খুলনা ওসব অঞ্চলে। কে দিয়েছে আমাকে ওই মা চিংড়িগুলো রেঁধে দিয়েছে, তো খাওয়ার সময় বলছে হুজুর ওগার দাম 20,000 টিয়া, হ্যাঁ তোর মাছ তুই খাই ফেলা, হ্যাঁ হ্যাঁ বাজু না অন দাম নাই অনে হন। ডিম সবগুলোতে হয় না, আল্লাহ যে কি রহমান, কত বড় রহমত তিনি দিয়েছেন। আপনাদের সাগর পাড়ে যারা থাকেন পানি আটকালে কি হয়, তারপরে সেখান থেকে লবণ, এই রিজিক গুলো কে দিয়েছেন? আর আপনারা কেন বিদেশে গিয়ে রিজিকের জন্য পড়ে থাকেন? হ্যাঁ যান, কিন্তু সাথে বিবি নিয়ে যান, বরকত আরো বাড়িয়ে দিবেন। কে বিবি বেশি যেখানে বরকত বেশি সেখানে। রাসূলের কাছে এসেছেন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূল আমি গরিব, বিয়ে করো, নিজে খেতে পাই না, বিয়ে করব কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বিয়ে করো, ওই মেয়েটা রিজিক নিয়ে আসবে। আমাদের দেশে 99.9% লোক পয়সালা হয়েছে বিয়ে করার পরে, ঠিক না? ঠিক, ওই মেয়েটি রিজিক নিয়ে এসেছে। এজন্য মেয়েদেরকে অবজ্ঞা করবেন না, মেয়েদেরকে ঘৃণার চোখে দেখবেন না, তুই তঙ্গারি করবেন না। অবশ্য আপনারা ভালো, আপনারা করেন না, এটা করেন? এ বুসুকিয়া তুই হড়ই, এই কুতকুতি তুই ঘড়য়া, বোন নাম কুতকুতি আর ফোলার নাম হলো বুসুকিয়া, বউ তুই করে কয় আর জামাইও তুই করে কয়, এটা অবশ্য এখানে নাই। আছে কি নামে ডাকবেন বিবি কি বলেন তো, কি নামে? এত গান আপনারা শুনেন, বানু গো বানু, কে গাইতো কে গাইতো? বাঁশ খেলদার মাইনিয়া উগা আর একজন হিন্দু শিল্পী, আমরা ছোট ছিলাম তখন টেলিভিশনে এটা দেখার জন্য সব দৌড়ে চলে যেতাম, বানু গো আসছে, ছোট মানুষ বানু গো বানু বাজারে আনলাইন ছুকি, এরকম করে গাইতো। এত অসাধারণ প্রেমের গান আপনাদের এই চট্টগ্রামের এই বেডি গেছে, কিন্তু আল্লাহর কাছে কি নিয়ে গেছে? যেতে পারলো না কিছু নিয়ে, নিঃস্ব। আল্লাহর কাছে যেতে হলে তসবি লাগবে, নামাজ লাগবে, সলাত লাগবে, মানুষকে খাওয়াতে লাগবে, মানুষের সাথে ভালো ব্যবহার লাগবে, ঠিক কিনা? বিবিকে সম্মান দিতে হবে, সবার আগে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। কত সুন্দর নামে বিবিকে ডাকবেন, বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসার অর্ঘ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা দিয়েছেন মা আয়েশাকে, রাসূল সাল্লাল্লাহু মা আয়েশার সাথে হানিমুন করেছেন মরুভূমির ভিতরে, মধুচন্দ্রিমা পূর্ণিমা চাঁদে দুইজন দৌড় দিয়েছেন, তোমারে লেগেছে এত যে ভালো, তারপরে কি চাঁদ বুঝি তা জানি, বিবিকে নিয়ে গান, গুনান নাই। তুমি যে আমার জীবনের উপহার, তারপরে কি আপনাদের মাসখালি কি করে তোমায় আমি ভুলবো, বিবিকে নিয়ে গান, সোয়াব হবে। আর যদি ওই কুত্তা প্রেমে লাগাও গুনা হবে, চোখ যাবে, বুক যাবে, হাড় যাবে, কলিজা যাবে, কুত্তার মতো মরে থাকবি রাস্তায়। রাসূল বলেছেন যা ফাসাদ জিনা ফাসাল মউত, যখন জিনা বেড়ে যায় মৃত্যু সংখ্যা বেড়ে যায়, অল্প বয়সের ছেলেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, ঠিক কিনা? এ যা ফাসাদ জিনা ফাসাল মউত,
মোবাইল জিনা, দেখছে জিনা, কানে শুনছে জিনা, গান জিনা, ঠিক না বা ঠিক? সব জিনায় জিনায় ভরপুর। স্কুলের মাস্টার, প্রাইমারি হেডমাস্টার নিজের বেগমকে নিয়ে লিখছেন, ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা, ওই রূপ দেখে দেখে মরতে পারি, আবার পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। বিবিকে নিয়ে লেখেন হালাল, সুন্দর, চমকপ্রদ, কিন্তু যদি বিয়ে ছাড়া এটা ইউজ করো, তুমি কবিরা গুনাহ করলা। বিয়ের পরেই প্রেম শুরু, ঠিক না বা ঠিক? বিবির দিকে চোখে তাকালে চোখের গুনাহ মাফ করে দেন কে? হাতে হাত ধরলে হাতের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। আর অন্য মেয়ের হাত ধরে হাঁটলে জিনা লিখে দেন কে? কথা বললে জিব্বার জিনা লিখে দেন কে? সেজন্য আমার আল্লাহ বলছেন, তোমার রিজিক হলো তোমার হালাল বিবি। পাঁচটা রিজিকের মধ্যে সবচেয়ে বড় রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? এটাই চাইতে হবে বেশি। ফজরে ঘুম থেকে উঠলে খুশি হবেন কে? আর ঘরে শুয়ে থাকলে খুশি হবে কে? আল্লাহ। তাও খুশি হইবে আল্লাহ, মারে দেখ কিনা আল্লাহ খুশি হইবে। আপনাদের অবস্থা ময়মনসিং এর লোকের মতো হয়ে গেছে। আমি গিয়েছি একবার 12টার পরে আমার নিচে স্টেজে, দেখি যে অর্ধেক ঘুমে। হ্যালো, আপনারা কোথায়? কনে জড়ে আরা হেড়ে কামনে জেবাই আমরা হেবাই। আমি বললাম, কে কে মুসলমান হয়ে মরবেন? সবাই হাত তুলল। বললাম, কে কে কাফের হয়ে মরবেন? সবাই হাত তুলল। ঘুমের ভিতরে আর কি হইব? ঠিক আছে, আপনারা ঘুমেন, আমি চলে যাচ্ছি। রাতে মাহফিল দিবেন না, এসার পরে মাহফিল গুলোতে কোনো বরকত নেই। দেখেন না মাগরিবের পরে বরকত আছে না নাই? দিনে আরো বরকত বেশি। কালকে দিনে করেছি, আপনাদের আর 10টার সমান হবে মানুষ। আর মানুষ চারিদিক থেকে আসে, মাস প্যান্ডেলও লাগে না। প্যান্ডেল করছে একটা বাচ্চাদের জাঙ্গার মতো হয়ে গেছিল দিনের প্যান্ডেল, এর দূর প্যান্ডেল করছে ওর দূর, মানুষ চারিদিকে মানুষ। এটা বরকত দেন কে? এটা আমাদের কোনো কেরামতি নেই, আল্লাহর কোরআন শুনতে আল্লাহ মানুষকে পাঠায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব আমি লিখে রেখেছি, আমরা কোনো কাজ করি না আল্লাহর লেখা ছাড়া। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহীম। তোমরা যা করো সম্মানিত ফেরেশতা, কেরামান কাতিবিন দুইজন না, কেরামান কাতিবিন অসংখ্য সম্মানিত ফেরেশতা দুইজন নয়, দুইজন দায়িত্বে। মালাকাল মওত কয়জন? কয়জন? একজন। একজন এখানে আছে, এটার নাম কি খালি? তুতুক খালি। ততক্ষণে একজন মারা গেল, মালাকাল মত এখানে আসছে। চট্টগ্রামে আরেকজন মারা যাচ্ছে, ওখানে কে যাবে? মালাকাল মত হলো কোটি কোটি, দায়িত্ব হলো একজন, দায়িত্বে কয়জন? একজন। সভাপতি হলেন একজন, যেমন এই মাহফিলের সভাপতি কয়জন? একজন। সদস্য আছে অনেক হাজার হাজার, ঠিক না বা ঠিক? সবাই মাহফিলটা আঞ্জাম দিচ্ছে, কেউ মেহমান, কেউ প্যান্ডেল, কেউ বিছনা বিছিয়ে দিচ্ছেন, কেউ মেহমানকে খাওয়াচ্ছেন, সবাই মিলে আয়োজন করছেন, ঠিক না বা ঠিক? যখনই মৃত্যুর ফয়সালা হয়, ওই মালাকাল মৌতের দায়িত্বে তিনি আছেন, সমস্ত লোকের কাছে তিনি সেটা পৌঁছে দেন। কিন্তু মূল দায়িত্বে কয়জন? একজন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেরামান কাতিবিন অসংখ্য সম্মানিত ফেরেশতা, দুই কাঁধে দুইজন থাকেন, একজন বাম আমলনামা লেখেন, আরেকজন ডানটা লেখেন। একজন লিখছেন, আপনারা মাহফিল এসেছেন ডান হাতের কামাই, বিবিকে মহারানা দিয়েছেন ডান হাতের কামাই, বিবির সাথে ভালো ব্যবহার করেন ডান হাতের কামাই, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন ডান হাতের কামাই, আর আপনি মদ খান বাম হাতের কামাই, মদ খাওয়ার পরে রাস্তার পাশে পাখির গোস্ত খান, এই যে এখানে আছে জানেন, কথা বলেন
ময়ূরের গোস্ত অর্ডার দিলে ময়ূরের গোস্ত আইয়ে ময়ূর খাইবেন না, হরিণের গোস্ত বেচে রাতে জমে বেশি, দিনে ঘুম রাতে জাগন থাকে, যাতে আল্লাহর হরিণাও জাগে আর শয়তানেরাও জাগে। শয়তানেরা শয়তানি কাজ করে রাতে, আর হরিণাও আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, ওলিরা রাতে জাগে রুকু এবং সেজদায় তাদের রাত তারা পার করে দেয়। ঠিক না? ঠিক। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে।